হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রেজ দ্য লর্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়েছে একদম, একটু পরে একদম অন্ধকার হয়ে যাবে। তো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, একটু পরে নিচে যাব। তো একটা ব্যাগ গোছানোর আছে, কিছু খাবার বানানোর আছে, কারণ কাল হচ্ছে 4th February, আর্লি মর্নিং আমাকে বেরোতে হবে। দু একটি জায়গায় আমাদের প্রেয়ার মিটিং আছে, ঠাকুর পুকুর, অশোকনগর, এইসব জায়গাগুলোতে আমাদের প্রেয়ার মিটিং আছে। তো ভাবলাম একটা ব্লগ করি, সেই জন্য ক্যামেরাটা অন করলাম, কিন্তু দেখো একদম অন্ধকার হয়ে আসছে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, এখন নিচে যাবো, অনেক কাজ আছে, আমি একটু কাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো। বাই। দেখতেই পাচ্ছ আছি সায়েন্স সিটিতে, এখন সাবওয়ে দিয়ে যাব ওইদিকে। দুপুরে লাঞ্চের পরে আমরা একটু রিহার্সাল করছি কালকের প্রোগ্রামের জন্য। জেপিএম অর্থাৎ জীবন প্রকাশ মিনিস্ট্রি, যার প্রতিষ্ঠাতা হলেন পাস্টার তাপস মণ্ডল এবং তার ওয়াইফ অঞ্জনা মণ্ডল, অর্থাৎ আমাদের প্রিয় আঙ্কেল এবং আন্টি। পেশেন্টদের সঙ্গে ভিজিট করা, তাদেরকে আরাধনা উপাসনার মধ্য দিয়ে সঞ্জীবিত করা এবং ঈশ্বরের বাক্যে তাদেরকে মোটিভেট করাই হলো জেপিএম মিনিস্ট্রির কাজ। তবে ঠিক কাজ নয়, এটা হলো ভালোবাসা আর ঈশ্বরের আদেশ। এখন রাত্রের ডিনার হচ্ছে। 5 February সকাল 8:30 আমরা বেরিয়ে পড়েছি অশোকনগরের উদ্দেশ্যে। আমরা যাব এক কাকিমার বাড়ি, যিনি ভেলোরে ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো তার বাড়িতে আজকে আমাদের প্রার্থনা সভা আছে। প্রায় 2.25 ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে, আর একটু পরেই আমাদের প্রার্থনা শুরু হবে। Oh,
না, আমরা আমার জীবনকে দেখতে পেলাম এই আয়নায়, আমি আমার জীবনকে দেখতে পেলাম। তখন দেখলাম যে এই যে ক্যান্সার, এই ক্যান্সারটা তো আমার শরীরের রোগ ছিল, কিন্তু প্রভুকে আমার সারা জীবন দর্শন করুন। আমরা অনেক রকম রোগী আমরা আক্রান্ত, আমরা হিংসা, পাপ, অহংকার, পরনিন্দা, পরচর্চা, সব লোককে সব যে আমি সবার থেকে ভালো, আমাদের লোকের সামনে প্রেটেন্ড করতাম নিজেকে যে আমি সব থেকে ভালো, কিন্তু ভেতরটা কিন্তু অনেক খারাপের মানে বশীভূত হয়ে আছে। তো প্রভুকে যখন বাইবেল পড়তে শুরু করলাম যে, তখন আমি প্রভুকে সারা জীবনের মতো আঁকতে দেখলাম যে প্রভু এই বাক্য এখন আমার জীবনের খাদ্য। সারাদিন যদি আমি না খেতে পাই, কিন্তু বাক্য আমাকে পড়তে হবে। আগে কি হতো, মা আমাকে খেলতো, এই একটু পুজোটা দিয়ে দে, আমি আমার কথা দূর আমার সময় নেই তুমি দিয়ে দাও। কিন্তু এখন আমার মা বা আমি সময় খুঁজি যে কখন একটু মা ভাবে, কখন রান্না থাকে একটু বাইবেল পড়বো, আমি ভাবে কখন আমার মানে জাগতিক কাজের থাকে আমি একটু বাইবেল পড়বো। এটা হচ্ছে যে ডেলি খাদ্য আমাদের, এটা আমাদেরকে খেয়ে ফেলতে হবে। এই বাক্য যখন আমরা খাবো না, তখন বুঝতে পারবো যে যিশু কি, যিশু কেন, তিনি কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন তিনি আমাদেরকে মনোনীত করেন, সমস্ত কিছুর উত্তর এখন। ঈশ্বরের জীবন্ত সাক্ষ্য বহন করছে আমাদের প্রিয় সিস্টার। মানুষের জীবনে সুখ শান্তি সবসময় যদি আমরা ভাবি অনেক অর্থ দিয়ে হবে, আর বারবার করে মুকুলাল বাবু কথাগুলো বলেছে, তা কিন্তু নয়। মানুষ প্রচুর ঐশ্বর্য অনেক কিছু থাকলেও মানুষ ক্যানট বি হ্যাপি। মানুষের জীবনে সুখ বা শান্তি তার সম্পূর্ণ নির্ভর করে তার জীবনটার উপর। খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এখন ফিরছি। সিক্স ফেব্রুয়ারি সকাল 7টা আমরা স্নান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ ঠাকুর পুকুরে আমাদের আঙ্কেলের চার্চে সকাল 8টা থেকে আমাদের প্রার্থনা আছে। চার্চ থেকে বেরিয়ে আমরা গেলাম এই মিষ্টি মেয়েটার সঙ্গে দেখা করতে, আমাদের সঞ্জীব দাদার মেয়ে সমর্পিতা। অফিসে ফিরে আমরা রেডি হয়ে গিয়েছি বাড়ি ফিরবো বলে, আবার কোনো মিটিংয়ে চলে আসবো অফিসে। আর এইভাবেই চলতে থাকুক ঈশ্বরের রাজ্যের জন্য কাজ।